আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে কারিয়ার উচ্চ বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক। সবাই নিশ্চয় ঘরে আছো, সুস্থই আছো। তো আজকে 26শে জুন, শনিবার। আজকের দিনে যাদের জন্মদিন, সবাইকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে বলি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু এভরিওয়ান। তো শিক্ষার্থীরা, চলো আসো আজকের আমাদের নির্ধারিত ক্লাসে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের 3.2 নিয়ে আলোচনা করব। আমি তোমাদের গত ক্লাসে পূর্ণ সংখ্যা অর্থাৎ সংখ্যা নিয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখাবো তোমাদেরকে কিভাবে পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ করতে হয় এবং কিভাবে এই পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক সংখ্যার সংখ্যার সাহায্যে কিভাবে যোগ বিয়োগ করতে হয়। তো তোমরা নিশ্চয় তোমাদের বই খাতা কলম নিয়ে টেবিলে বসেছ। লক্ষ্মী ছেলেরা, তোমরা তোমাদের বই খাতা নিয়ে বসেছ এবং আজকের ক্লাসটা উপভোগ করছো। তো আসো আমরা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 66 পৃষ্ঠায় তোমরা একটু খেয়াল করো, সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ। তাহলে এখানে দুটো সংখ্যা দেওয়া আছে, একটা 5, একটা 3। 5 + 3, এই 5 + 3কে আমরা সংখ্যা রেখার সাহায্যে যোগ করব। প্রথমে আসো, তাহলে প্রথমে আমরা যখন সংখ্যা রেখার সাহায্যে এভাবে কোনো পূর্ণ সংখ্যাকে যোগ করব, যোগ করার সময় সর্বপ্রথম কাজ হলো আমাদের একটা সংখ্যা রেখা অঙ্কন করা। তাহলে আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করে নিব। প্রথমে আমরা একটা প্রথমে সংখ্যা রেখা অঙ্কন করে নিলাম। সংখ্যা রেখা অঙ্কন করে নিয়ে আমরা, তোমরা নিশ্চয়ই জানো বাম পাশ হলো যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর ডান পাশে বসাবো আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই দুটা অংশে বিভক্ত করে আমরা আমাদের সংখ্যাগুলোকে বসাবো। তাহলে এখানে 5 আর 3, এমনি আমরা যদি যোগ করি, 5 আর 3-এর যোগফল কত হয়? দুঃখিত, 8 হয়। তো 8 হলে এখন আমরা এটা কীভাবে সংখ্যা রেখায় স্থাপন করব। আমরা একটা স্টার্টিং পয়েন্ট নিই, এটা আমার হচ্ছে শূন্য বিন্দু। আমার দুটো সংখ্যাই কিন্তু কি পূর্ণ সংখ্যা অর্থাৎ যোগাত্মক সংখ্যা। তাহলে আমরা বলেছিলাম যে যোগাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে আমরা কোথায় দেখাবো? সংখ্যা রেখার ডান পাশে। তাহলে প্রথমে 5, 1, 2, 3, 4, 5 পর্যন্ত দেখালাম। এরপর আমরা যাবো কোথায়? 3। তাহলে +3 না, আরও 3 ধাপ, 6, 7, 8। আমরা 8 পর্যন্ত দেখালাম, অর্থাৎ 5 + 3-এর যোগফল কত হয়? 8 হয়। এবার ঋণাত্মক পূর্ণ বাম পাশে আমরা দেখাই আমাদের ইচ্ছা মতো, 1 - 2 - 3 - 4 - 5, আমি আর দেখাবো না। অর্থাৎ আমি বাম পাশে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমি দেখালাম 5 ধাপ, আর ডান পাশে আমি দেখালাম 8 ধাপ। যেহেতু আমার 5 এবং 3 যোগ করলে হয় কত? 8। তাহলে এটা এই যোগটা করার জন্য আমরা সর্বপ্রথম শূন্যবিন্দু থেকে আমরা গেলাম 5 ধাপ। শূন্যবিন্দু থেকে 5 ধাপ গেলাম, তারা আর কত আছে? 3 ধাপ না, তাহলে আরও গেলাম 3 ধাপ। তাহলে কত হয়? সব মিলে হয় আমার 8 ধাপ। অর্থাৎ আমার 5 + 3 এটাকে যদি আমি সংখ্যা রেখার সাহায্যে যোগ করি, তাহলে আমার যোগফল হবে তো প্রথমে 5 ধাপ, তারপর আরও 3 ধাপ, মোট হয় 8 ধাপ। এটা হলো
संख्या रखार सहाज्ये क्यों पूर्ण संख्यार जोग करते हैं তাহলে এটাকে তুমি তুমি এবার বর্ণনা লিখতে হবে যে কি সংখ্যাঙ্কায় শূন্য বিন্দু থেকে আমরা প্রথমে পাঁচ ধাপ গেলাম, ডান দিকে প্রথমে পাঁচ ধাপ অতিক্রম করলাম, ফাইভ বিন্দুতে গেলাম, তারপর পাঁচ বিন্দু থেকে আরও তিন ধাপ আমরা ডান দিকে গেলাম, অর্থাৎ এইট পর্যন্ত গেলাম। তাহলে এইট হলো আমার কি যোগফল, এইট হলো আমার কি যোগফল। তাহলে পাঁচ ও তিনের পাঁচ ও তিনের যোগফল হবে কত, পাঁচ যোগ তিন বা আট। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ? হ্যাঁ অবশ্যই বুঝতে পেরেছ। এবার আমরা যাব যে যদি সংখ্যাগুলো ঋণাত্মক হয়, যদি সংখ্যাগুলো ঋণাত্মক হয় তখন আমরা কী করবো, কীভাবে করবো, আসি আমরা তাহলে যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা কীভাবে যোগ করব। মাইনাস ফাইভ প্লাস মাইনাস থ্রি, এগুলো হচ্ছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে সমস্ত সংখ্যার আগে মাইনাস থাকবে অর্থাৎ বিয়োগ চিহ্ন থাকবে সেগুলো হবে যে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এবার ঋণাত্মক পূর্ণ সংখ্যার কীভাবে যোগ করতে হয় সেটা একটু শিখে নেব। তাহলে আগের মতো সংখ্যার আকায় আমরা আগে কাজটা করে ফেলি, মাইনাস ফাইভ প্লাস মাইনাসে মাইনাস থ্রি, দুঃখিত মাইনাস ফাইভ মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু, তাহলে দুইটাই মাইনাস মাইনাস এইট, অর্থাৎ আমার মাইনাস ফাইভ প্লাস মাইনাস থ্রি যোগফল হবে কত, মাইনাস এইট। তোমরা এগুলো হয়তো বা ক্লাস ফাইভে করোনি, কারণ তোমাদের ক্লাস ফাইভে এই ধরনের কোনো কাজ ছিল না। তো তোমরা হয়তো বলবে স্যার এটার আগেও বিয়োগ আছে এটার আগেও বিয়োগ আছে, তাহলে এটার আগে বা প্লাস মাইনাসে মাইনাস হলো কেন? জি স্যার, বীজগণিতের ক্ষেত্রে প্লাস মাইনাসে এই ব্র্যাকেট মানে হচ্ছে যে প্লাস প্লাসটা মাইনাস থ্রির সাথে গুণ হিসেবে আছে, কী হিসেবে আছে, গুণ হিসেবে আছে। তাহলে গুণ হিসেবে থাকলে প্লাস মাইনাসে সেজন্য মাইনাস হয়েছে, সেই জিনিসটা তোমাদেরকে আমি শিখিয়ে দেবো নেক্সট ইয়েতে। তাহলে আমার এখানে মাইনাস ফাইভ আছে এখানে মাইনাস থ্রি আছে, তাহলে দুইটাই মাইনাস অর্থাৎ দুইটাই বিয়োগ চিহ্ন, দুইটাই বিয়োগ চিহ্ন একই একই ধরনের চিহ্ন হলে যোগ হয়। তাহলে পাঁচ আর তিনে আমি যোগ করছি কত হয়েছে, এইট হয়েছে। এবার সামনের চিহ্ন কী বসছে, যেহেতু দুটোর আগে কী আছে মাইনাস আসছে সেজন্য মাইনাস এইট হয়েছে। পাটিগণিতে এই ধরনের কোনো নিয়ম ছিল না, বাট এখানে কিন্তু তোমার ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হয় আবার বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যাও বিয়োগ হয়, কিন্তু পাটিগণিতের ক্ষেত্রে শুধুমাত্র আমরা বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যায় করে আসছি বিয়োগ করে আসছি, অর্থাৎ ওই কাজটাই আমরা শুধু প্রাইমারি লেভেলে করে আসছি। বাট তুমি যখন হাই উচ্চ মাধ্যমিকে আসছো মাধ্যমিকে কিন্তু আরও ভিন্ন জিনিস তুমি শিখতে পারবে। সো আসো আমার সাথে। তাহলে এবার আমরা একটা প্রথমে সংখ্যা রাখে কিনে নেব, আমরা একটা সংখ্যা রাখা নিলাম প্রথমে, তাহলে আমার কত মাইনাস এইট না, তো দেখ আমরা আগের মতো যাব। আমরা একটা জিরো বিন্দু দিলাম, জিরো বিন্দু দেওয়ার পর এটা আমার স্টার্টিং পয়েন্ট, তাহলে আমি যাবো কোন দিকে, শূন্য বিন্দু থেকে বাম দিকে, শূন্য বিন্দু থেকে বাম দিকে, এটা মাইনাস এটা প্লাস, তাহলে আমি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট। এবার আমি এদিকে যা হয় আমার ওয়ান টু থ্রি ফোর ফাইভ, তাহলে আমার প্রথম সংখ্যা কত মাইনাস ফাইভ, তাহলে আমি শূন্য বিন্দু থেকে প্রথমে পাঁচ ধাপ আসলাম, শূন্য বিন্দু থেকে প্রথমে পাঁচ ধাপ আসলাম, পাঁচ ধাপ এসে আমার অবস্থান হলো কত পঞ্চম, কোথায় পঞ্চমে। এবার তারপর সংখ্যা তাও কত মাইনাস থ্রি, তাহলে আমি আবার যাবো কোথায় মাইনাস ফাইভ থেকে ঠিক মাইনাস এইটে, অর্থাৎ আরও তিন ধাপ পাঁচ থেকে আরও তিন ধাপ আমি বামে গেলাম, তাহলে আমার সর্বমোট আমি অতিক্রম করলাম
8 অর্থাৎ আমি সর্বমোট অতিক্রম অতিক্রম করলাম 8 ধাপ তাহলে -5 -3 কে আমি যখন অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে যখন আমি যোগ করলাম যোগ করার সময় সর্বপ্রথম আমি কি করলাম শূন্য থেকে শূন্য বিন্দু থেকে 5 ধাপ বাম দিকে গেলাম অর্থাৎ আমি 5 এ 5 বিন্দুতে পৌঁছাইলাম 5 বিন্দুতে পৌঁছার পর তারপর সংখ্যা আমার কত মাইনাস অর্থাৎ বিগত সংখ্যা বিগত পূর্ণ সংখ্যা তারপর কি করলাম আমি 5 বিন্দু থেকে ডান বাম দিকে আরও 3 ধাপ অতিক্রম করলাম তাহলে আমার সর্বশেষ গেলাম কত 8 পর্যন্ত অর্থাৎ -8 পর্যন্ত তাহলে সব মিলে আমার আমি এই দুটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে হয় -8 তাহলে আমি শূন্য বিন্দু থেকে 8 গেলাম তাহলে টোটাল মিলে আমার যোগফল কত হলো -8 হলো তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমাদেরকে আমি তোমরা যখন এই সংখ্যারেখার সাহায্যে পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা ঋণাত্মক এবং পূর্ণ সংখ্যা এই দুটারে যখন যোগ করবা যোগ করার সময় এটা জিনিস খেয়াল রাখবা সেটা আমি প্রথম আগে এটা বলি যখন তুমি দুটো সংখ্যায় তোমার সামনে ঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকবে তখন অবশ্যই তুমি কী করবা তুমি ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে আগে যোগ করবা ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তুমি তোমার ইচ্ছা মতো তুমি 4, 5, 6, 7 যা তোমার মন চাই তুমি তা নিতে পারবা অতবে এই এই যোগফলের চেয়ে বেশি নেওয়ার দরকার নেই অর্থাৎ এই ঋণাত্মক পূর্ণ সংখ্যা যখন তুমি যোগ করবে যোগ করার ফলে যোগফলটা যেটা হবে সেটা চেয়ে এদিকে বেশি নেওয়ার দরকার নেই সমান সমান নিতে পারো অথবা তার চেয়ে 2-1 ধাপ কমও নিতে পারো একইভাবে যদি পূর্ণ সংখ্যা যোগ করো পূর্ণ সংখ্যা যোগফলের ক্ষেত্রেও একই পূর্ণ সংখ্যা যোগফল যা হবে ডান পাশে বাম পাশে তার তুমি তা নিতে পারো অথবা তার চেয়ে 1-2 ধাপ কমও নিতে পারো তার জন্য তুমি কোনো ধরাবাঁধা নিয়ম নেই বা তোমাকে নিতে হবে না তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা আজকে দেখাইলাম পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যার কীভাবে যোগ করবে এবার আমরা যখন অনুশীলনের মধ্যে যাব একটু খেয়াল করো তোমরা আমরা যখন অনুশীলনে যাব সেখানে আমরা কীভাবে করব প্রথমটা আছে যোগফল তারপরটা আছে যোগফল তারপর যোগ করো তারপর যোগফল নির্ণয় করো তাহলে আপনি 1 নাম্বার কাজটা আমি তোমাদেরকে করে দিচ্ছি -6 এই আমার কাজ এসে গেছে এখানে দেখো 9 হলো পূর্ণ সংখ্যা প্লাসে মাইনাসে -6 -6 হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে আমার বিফল কত হয় 3 হয় যেহেতু 9 বড় 6 ছোট 9 বড় 6 ছোট সেই জন্য 9 থেকে 6 গেলা 3 হয় এবার এখানে এটাকে আমি যদি বা তোমার এখানে প্রশ্ন আছে সংখ্যারেখা ব্যবহার করে যোগফল নির্ণয় করো তাহলে আমরা সংখ্যারেখা ব্যবহার করে এই যোগফলটা আনবো তাহলে আসি তার জন্য সর্বপ্রথম করতে হবে আমাকে কি একটা সংখ্যারেখা আঁকতে হবে আমি সংখ্যারেখা আঁকলাম সংখ্যারেখা আঁকার পর আমার যোগাত্মক সংখ্যা কত অর্থাৎ পূর্ণ সংখ্যা কত 9 না আমি 9 লিখলাম এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আমার শেষ বিন্দু 9 এবার একের দিকে আছে কত -6 আমি দিয়ে দেই -1, -2, -3, -4, -5, -6 এবার আসো শিক্ষার্থীরা তাহলে আমি আমার পূর্ণ সংখ্যা আছে 9 অর্থাৎ 9 তাহলে আমি ত্রিভুজ থেকে 9 লিখলাম আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে 6 আমি -6 পর্যন্ত সংখ্যাটাকে স্থাপন করলাম এবার আমি এটা কী করবো যোগ করবো কিন্তু করছি কি বিয়োগ যেহেতু আমার চিহ্ন দ্বারা কী হচ্ছে বিয়োগ বুঝাচ্ছে তাহলে 9 থেকে 6 বিয়োগ করছি 3 হয়েছে এবার এই 9 থেকে 6 বিয়োগ করে 3 হলো এটা কীভাবে আমরা সংখ্যাটাকে দেখাবো আসো প্রথমে আমরা চলে যাবো শূন্য বিন্দু থেকে একেবারে 9 ধাপ আমরা 9 ধাপ আসলাম শূন্য বিন্দু থেকে 9 ধাপ ডানে গেলাম শূন্য বিন্দু থেকে 9 ধাপ কোথায় গেলাম ডানে গেলাম এবার শূন্য বিন্দু থেকে 9 ধাপ ডানে যাওয়ার পরে এবার আমরা কী করবো -6 না তাহলে 9 থেকে আমি 6 বিন্দু বামে আসব 1, 2, 3, 4, 5, 6 তাহলে আমি 9 থেকে 6 ধাপ বাম দিকে আসলাম অর্থাৎ 4 বিন্দুতে এসে আমি পৌঁছলাম তাহলে 9 থেকে 6 বিয়োগ করলাম কত হলো 3 তাহলে আমার আর কী আছে 3 আছে
তিনটা কি পূর্ণ সংখ্যা নাকি ঋণাত্মক পূর্ণ সংখ্যা? হ্যাঁ অবশ্যই এটা পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা যদি সংখ্যাকে স্থাপন করি কোন দিকে নেব? অবশ্যই শূন্য বিন্দু থেকে ডান দিকে। তাহলে আমরা যাচ্ছি শূন্য থেকে ডান দিকে। তাহলে আমরা এখন দেখাই ফেললাম নয় থেকে ছয় বিয়োগ করলে কত হয়? তিন হয়। বিফোর কত হয়? তিন হয়। তাহলে তিনটা আবার কি পূর্ণ সংখ্যা অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমরা যে পূর্ণ সংখ্যার যে যোগ বিয়োগ দেখালাম বা যোগ দেখালাম সেটা আমরা সংখ্যার আকারে দেখালাম আবার আলাদা আলাদাভাবে দেখালাম। তোমাদের আগামী ক্লাসের বাড়ি কাজ থাকবে যে অনুশীলনী দশমিক দুইয়ের এক ও দুই নং। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট মেসেজ থাকলো, এই করোনা পরিস্থিতিতে অবশ্যই ঘরে থাকবে, ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, বাইরে থেকে এসে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুবে, খাবার খাওয়ার আগে হাত ধুবে, খাবার খাওয়ার পরেও হাত ধুবে, প্রতিদিন দুইবার করে দাঁত ব্রাশ করবে এবং সুস্থ থাকবে, অপরকেও সুস্থ রাখবে, পরিবারকেও সুস্থ রাখবে, মাদক থেকে দূরে থাকবে, মাদকমুক্ত সমাজ গড়বে। তোমরাই পারো এই সমাজ, এই পৃথিবীকে, এই সমাজকে একটা সুন্দর সমাজে পরিণত করতে। সবার জন্য শুভেচ্ছা, খুদা হাফেজ।